বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সরকার প্রধানরা কে কত বেতন পান তা নিয়ে আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। দর্শকদের সেই চাহিদাকে পূরণ করতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের বেতন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে ইকোনমিক টাইমস। ওই প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 10টি দেশের রাষ্ট্রপ্রধানের বেতন তুলে ধরা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দশ, নরেন্দ্র মোদি। সম্প্রতি 500 ও 1000 রুপির নোট বাতিল করে সমালোচকদের কাছে তুঙ্গে থাকলেও বেতনের দিক দিয়ে তার অবস্থান অনেকেরই পেছনে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বছরে 30,300 মার্কিন ডলার বেতন পান তিনি। নয়, ভ্লাদিমির পুতিন। বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে বেতন পাওয়ার ক্ষেত্রে অন্য অনেকের চেয়ে পিছিয়ে আছেন তিনি। বছরে মাত্র 1,36,000 ডলার বেতন পান পুতিন। আট, থেরেসা মে। ক্ষমতাধর দেশ যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান 1,78,250 ডলার। সাত, ফাঁসোয়া ওলাদ। বিশ্বাস না হলেও এটাই সত্যি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের চেয়েও কম বেতন পান। বছরে 1,94,000 ডলার বেতন পান ওলাদ। ছয়, রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পরে বেতন পান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 1,97,000 ডলার বেতন পান এরদোয়ান। পাঁচ, শিনজো আবে। শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী। বেতনের দিক দিয়ে তার অবস্থান পঞ্চম। 2,03,000 মার্কিন ডলার বেতন পান তিনি। চার, জ্যাকব জুমা। নানা কারণে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পরিচিতি বেশ। তিনি বেতন পান 2,23,000 ডলার। রাশিয়ার প্রেসিডেন্ট এবং জাপান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চেয়ে বেশি বেতন পান জুমা। তিন, অ্যাঙ্গেলা মার্কেল। গত বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ট্রুডোর পরে রয়েছে তার অবস্থান। মার্কেল বছরে বেতন পান 2,34,400 ডলার। দুই, জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বার্ষিক বেতন 2,60,000 ডলার। এক, ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেতন বছরে 4,00,000 ডলার হলেও বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিমাণ বেতন না নিয়ে মাত্র 1 ডলার বেতন নিচ্ছেন। বন্ধুরা, অনেকের মনে কৌতূহল থাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেতন কত। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বেতন 17,500 মার্কিন ডলার। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।